নেচার এবং ওয়েদার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটু ভিন্ন রকম খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শীতে ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে আজকের ঠিকানা কুরুম্বেরা দুর্গ, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। দুর্গের পড়তে পড়তে ইতিহাসের হাতছানি, ঐতিহ্যের টানে বহু পর্যটক ভিড় জমান কেশিয়ারির গগনেশ্বরের কুরুম্বেরা দুর্গে। কুরুম্বেরা দুর্গের নির্মাণ নিয়ে বহু মত প্রচলিত। ইংরেজরা জেলার গেজেটিয়ার রচনার সময় এটিকে দুর্গ বলেই উল্লেখ করেছেন। উড়িষ্যার স্থাপত্য রীতিতে নির্মিত আয়তাকার এই সৌধটির চারদিকে প্রায় 8 ফুট প্রশস্ত খোলা বারান্দা, এবড়ো খেবড়ো ঝামা পাথরের উপর চুনবালির পরেস্তার। 1438 থেকে 1470 সালের মধ্যে উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের আমলে নির্মিত হয় দুর্গ। 2011 সালে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ দুর্গ সংরক্ষণের কাজে এগিয়ে আছে। ধীরে ধীরে বাড়তে থাকে পর্যটকদের ভিড়ও। এই দুর্গে পৌঁছতে হলে কেশিয়ারি বেলদা রুটের বাসে উঠে কুকাই নামতে হবে। কুকাই থেকে পশ্চিমে প্রায় 4 কিলোমিটার দূরে গগনেশ্বর রয়েছে এই দুর্গ। অধিকাংশ পর্যটক কুকাই থেকে এই দুর্গে যাতায়াত করেন। একটা দিন ঘুরে আসুন বাংলার বুকে এই ঐতিহাসিক স্থানে, আশা করি ভালো লাগবে। পরবর্তী আপডেট পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।